আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি নওগাঁ থেকে বলছিলাম, শামসুর রহমান, বয়স 57 বর্ষ। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার ওই যে PLID 2018 সালে অপারেশন করা আছে। আচ্ছা, এটা আমি ওই ঢাকাতেও দেখাইছিলাম, কিন্তু এখানে বলছিল যে খুব রিক্স এই অপারেশন, 3টা ডিস্কের প্রবলেম আমার বলছিল আর কি। তো আমি ওই শেষে ইন্ডিয়ায় গেলাম, অপারেশন করছি, কিন্তু এখনো আমার ওই ব্যথাটা আছে, ব্যথা করে। আর নর্মালি আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। হাঁটতে কি সমস্যা হয়? সমস্যা দাঁড়ালেই সমস্যা, দাঁড়ালে ব্যথা করে এবং হাঁটলে ব্যথা করে। আচ্ছা, এই অবস্থা এখন। তো এখন কোনো কিছু আমার কি কারণে আছে কিনা? আচ্ছা, আপনার অন্য কোনো রোগ আছে কিনা? সাজেস্ট না ডায়াবেটিস না, ডায়াবেটিস স্পেশাল, এগুলো কোনো কিছু নেই। আপনার আপনার পেশা কি, আপনি কি করেন? আমি শিক্ষকতা করি, টিচার। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। শেষে PLID, এটা তো আপনার একটা মোটামুটি একটা মারাত্মক ডিজিজ। হ্যাঁ, প্রায় আমরা রোগী পাই PLID জনিত জটিলতা, অনেক সময় পা অবশ হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি হয়, বা ব্যথা বেদনা তীব্র হয়, এমন যে কোনো মানে দুর্বিষহ জীবন হতে পারে। এটা পায়ের গোড়ালির ব্যথার চেয়ে অনেক খারাপ একটা ডিজিজ এবং প্রবলেম। তো এই জিনিসটা আসলে একটা কথা আমি বলি সবাইকে, যে অপারেশন করুক বা ফিজিওথেরাপি করুক বা ওষুধ খাক বা নিয়মকানুন যাই কিছু করুক না কেন, বা ব্যায়াম যাই করুক না কেন, এই রুগীদেরকে কোমরের, স্পেশালি PLID যদি কোমরে হয়, কোমরের আর্গোনমিক্যাল রুলস মানতে হবে। মানে এই জিনিসটা সবাই মানে খেয়াল করে না বা এদিকে মনোযোগ দেয় না। রুগীরা সবাই কেবল চেষ্টা আছে, স্যার 2টা ট্যাবলেট দিবেন বা 1টা ব্যায়াম দিবেন, আমি যেন ভালো হয়ে যাই। কিন্তু উনি যে রোগটা তৈরি করেছে, এই রোগটা ওনাকে আমি বলবো ইকোনমিক্যালি অনেক একটা মানে বড় রোগ, আর্থিকভাবে একটা বড় রোগ, কিন্তু 1টা ব্যায়াম বা 1টা ট্যাবলেট খেয়ে রোগ যাবে না। এই জন্য বসা, কাজের ক্ষেত্রে, সামনে ঝুঁকার ক্ষেত্রে, এই যে জিনিসগুলো কিন্তু অনেক আমাদের, আরো আমার মনে হয় মানে যে কারণগুলোর জন্য এই এই রোগগুলো প্রবলেমটা হয়ে হচ্ছে, থাকে, এই রোগটা হয়, সেই কারণগুলো আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে, হ্যাঁ, সেই এবং কমিয়ে কারণগুলোকে। ফেলতে হবে। না হলে এই যে উনি অপারেশন করেছে, রেজাল্ট আসছে না, সেদিকেই মনোযোগটা বেশি দিতে হবে। হ্যাঁ, এখন রেজাল্ট আসছে না, ওনার ব্যথা বেদনা রয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমরা মনে হয় আমাদের পাঠ্যপুস্তকে যদি ইনক্লুড করতে পারি, অন্তত যে বসার নিয়ম বা আরো, আমি জানি না, জুনিয়র লেভেলে থাকতে পারে, বাট এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা টিচারদেরকে ট্রেনিং দিয়ে বুঝাই দিতে হবে বাচ্চাদেরকে, ছোটকাল থেকে গ্রো করবে যে জিনিসটা বসার ক্ষেত্রে। এই যে গত 1-2 বছর ধরে যে করোনাকালীন সব বাচ্চা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিজিক্যালি এই জাতীয় প্রবলেম তৈরি হচ্ছে, কারণ বাসায় থেকে থেকে এটা হচ্ছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর আপনার এইটা আমি বলবো, আপনি একটু ট্রাই করেন নিয়মিত হালকা সাঁতার দেওয়া। সাঁতার দিতে আমি বলি অনেক ইচ্ছা মতো কেবল সাঁতার এটা করা যাবে না, জাস্ট একটা রাউন্ড দিলেন, বাটারফ্লাই বলেন বা চিত হয়ে বা উপর হয়ে, আপনি যে আপনার মতো করে 1-2টা রাউন্ড দিলেন যদি সম্ভব হয়, এটা অনেকাংশেই কমে আসবে। আর আপনার এটা যেহেতু এখনও ভালো হচ্ছে না, আপনি একজন ভালো বাত ব্যথা এবং রিহ্যাব ফিজিও বা রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন। যদি এখনও ভালোভাবে রিহ্যাবিলিটেশন বা রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসা করা যায়, সেক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে, হয়তো এটা অনেকাংশে কমে আসবে। আর আর্গোনমিক্স যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি, বসা, চলা ফেরা, কাজকর্ম, এগুলো একটু ট্রাই করে নিজে একটু স্টাডি করবেন যে আসলে কোন জায়গাটা আপনার ভুলটা হচ্ছে, যেটার কারণে সমস্যাটা সমাধান হচ্ছে না। অ্যাকচুয়ালি এই যে মানে কেন হচ্ছে এই বিষয়টা আমাদের সবার আগে জানা উচিত। যে কথাটা আপনি বললেন যে বাচ্চাদের ব্যাপারে, আমার মনে হয় এখানে যদি টিচারদের একটা কিন্তু বড় ভূমিকা আছে, আর বাচ্চারা অবশ্যই টিচারদের কথা অনেক শোনে, মানে খুব মন দিয়ে শোনে। সুতরাং যদি তারা একটু ওরিয়েন্ট করে যে ক্লাসে কিভাবে বসবে, বসাটা কিরকম হওয়া উচিত, মানে যেন ভবিষ্যতে তার এই ধরনের বড় ধরনের প্রবলেমগুলো না হয়। হ্যাঁ, এবং এগুলা নিয়ে আসলে আরো বেশি সচেতনতা দরকার, ট্রেনিং দেওয়া দরকার, এবং এটা হচ্ছে বিভিন্ন টিচারদের যে ট্রেনিংগুলো হয়, হুম হুম টিচিং যে মেথডের যে ট্রেনিংগুলো হয়, সেই ক্ষেত্রে মনে হয় যে আমাদের মতো স্পেশালিস্টকে, যে যে প্রত্যেক লেভেলই তো ডাক্তাররা আছেন, যদি কিছুটা ওনাদেরকে সচেতন করা যায়, তাহলে কিন্তু ওনারা বাচ্চাদেরকে এটা কারেকশন করতে পারবে, অন্তত মাথায় দেওয়া যে তুমি এভাবে চলো, না হলে তোমার এই জাতীয় সমস্যা হতে পারে, ভবিষ্যতে হতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা,
হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম সাইদ, বয়স 37, বাড়ি ময়মনসিংহ। জি, আমার সমস্যা হলো গত 1 বছর ধরে আমার ডাইন হাত অবশ হয়ে আছে জিজি করে, তারপরে এমআরআই ধরা পড়ছে, আমার ডিস্ক পলক, কারের ডিস্ক মানে ব্লু হয়ে গেছে আর কি। তো আমাকে 2 বার সাজেস্ট করছে অপারেশন করার জন্য, আমি এখন চলতেছি কোনো মতে, অপারেশন করতেছি না, কিন্তু গাড়ের ব্যথা একটু নিয়ন্ত্রণে আছে। তারপরে এখন মানে ভয় পাচ্ছি যে ভবিষ্যতে কোন খারাপ হতে পারে কিনা, বা আমি কি করবো, কিভাবে চলবো, এই জন্য স্যার আপনার কাছে পরামর্শ চাচ্ছিলাম কি করতে হবে। আমার গাড়ের ডিস্ক ব্লু, আপনার পিএলআইডি সমস্যা ছিল 3 বছর আগের থেকে, ওটা এমআরআই করছি, পিএলআইডি সমস্যা আসলে নিয়ন্ত্রণে আছে, কিন্তু গাড়ের সমস্যাটা জটিল আর কি। আপনার পেশা কি, কি করেন? আমি স্যার চাকরি করি। মানে কি জাতীয় কাজ, আপনি কি বসে থাকেন না, মানে আপনার? বসে থাকি না স্যার, আমি আর্মি চাকরি করি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওনার ঘাড় ব্যথা এবং হাত অবশ হয়ে আসে, তো আসলে এই জাতীয় রোগী প্রচুর বাংলাদেশে আমরা প্রায় পেয়ে থাকি। প্রথমত আমরা যেটা দেখছি যে আমাদের যে আর্গোনমিক্যাল, একই কথা, যে আর্গোনমিক্যাল সমস্যা থেকে এটা হচ্ছে, যেমন দুটা বালিশ ব্যবহার করা শোয়ার সময়, কাজের ক্ষেত্রে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা, বা অনেকে মোবাইল ফোন সারাক্ষণ ইউজ করা সামনে ঝুঁকে, এগুলো আমরা প্রায়ই কমন পাচ্ছি। বা যারা মহিলারা আছেন, বাসায় কাজ করেন, নিজেদের পারিবারিক, ওনারা নিজ সামনে ঝুঁকে কাজ করতে হয়, ধোয়া মোছার কাজ, বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। তো ওনার এটা আসলে মূলত চিকিৎসা, রিহ্যাবিলিটেশন থেরাপির মাধ্যমে করা সম্ভব, সেক্ষেত্রে হসপিটালাইজড হয়ে করতে হবে, আনুমানিক হয়তো 2-3 সপ্তাহ লাগতে পারে। আর যদি সেটা না হয়, অবশ্যই অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। রোগীরা হয়তো ভয় পায় বটে, কিন্তু সার্ভাইকেল মাইলোপ্যাথি নামে একটা টার্ম আছে, যে সেই ক্ষেত্রে যদি দীর্ঘদিন ডিস্ক প্রোল্যাপস হয়ে কর্ড কম্প্রেস থাকে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যে সার্ভাইকেল যে রিজন বা যেখানে চাপটা আছে সেখানে নার্ভ সেল ডেথ হয়ে যেতে পারে, বা কর্ডের ভিতরে কম্প্রেশন হতে হতে সেল ডেথ হয়ে যেতে পারে। তো মাইলোপ্যাথি যদি হয়ে যায়, তখন কিন্তু হাত পা অবশ হয়ে আসতে পারে, চলাফেরার সমস্যা হতে পারে। তো আমার মনে হয় যদি সার্জারি ইন্ডিকেশনই থাকে, জি হ্যাঁ, সেক্ষেত্রে সার্জারি করে ফেলাটা ভালো। আর যদি সার্জারি ছাড়া বা ফিজিওথেরাপি হোক, অন্য কোনো পদ্ধতিগত চিকিৎসায়, বা এই জাতীয় এক্সপার্টের ব্যাপার আছে, অনেকের ধারণা কেবল একটা জায়গায় গিয়ে কেবল ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে, তা কিন্তু না। ইভেন কি হিতে রোগী আরও খারাপ হয়ে যেতে পারে। আমি প্রায় দেখি জাতীয় রোগী যে ফিজিওথেরাপি দেওয়ার পর রোগী আরও খারাপ হয়ে গিয়েছে, কারণ আনারই বিভিন্ন লোকজন আছে, বা বিভিন্ন সেন্টার তৈরি হয়েছে, বা এখানে রোগীর দক্ষতার ব্যাপার আছে, প্র্যাকটি মানে এই কাজ করার অভিজ্ঞতার ব্যাপার আছে। সার্জারিটাও সেম, মানে সার্জারিটা হচ্ছে একজন দক্ষ সার্জন লাগবে, যেই কাজ করে তার অভিজ্ঞতা, দীর্ঘদিন এই কাজ করছে, তখন সাকসেস রেজাল্ট আসে। না হলে কিন্তু অনেক ক্ষেত্রে রোগীদের বিভিন্ন কমপ্লিকেশন অ্যারেস্ট করতে পারে, বা আরও খারাপ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় উনি যদি মনে হয় অপারেশন করা দরকার হয়, সার্জন মনে করে, সেক্ষেত্রে অপারেশন করতে পারে।